এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দুবাই, মেয়েটা তো অনেকক্ষণ গেছে, মেঘলা তো এখনো এলো না। চুপ কর, ওর বন্ধুরা শুনতে পাবে। এমনি মেঘলাকে ডেকে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। মাসিমা না থাকলে এতক্ষণে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত। দাঁড়াও তো, আমি দেখছি একটু। আচ্ছা বলছি যে, এখন কি কোনো ক্লাস চলছে কলেজে? না না, আজ তো ফাইনাল ইয়ারে কনভোকেশন আছে, আর মেঘলাদি প্রাইজ পাবে। ও, তাহলে ওর আসতে অনেক দেরি হবে, তাই না? ওই তো রেশমি আসছে, কিন্তু মেঘলাদি কই? মেঘলাদি জানালো ও আপনাদের সাথে দেখা করতে চায় না। তুমি সবটা বলেছিলে, বলেছিলে যে আমি ইভানের মা। সব বলেছি, কিন্তু মেঘলাদি তো এখন খুব ব্যস্ত, ও তো এখনই স্টেজে গান গাইতে উঠবে। আর আমাকে ও বললো যে ও ইভানের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। এই যে দাদা, আপনারা শুনলেন মেঘলাদি কি বলে পাঠিয়েছে, এবার আসুন। কিন্তু আমার যে মেঘলার সঙ্গে ভীষণ দরকার ছিল, ও না এলে আমার ছেলেটাকে তো আমি কিছুতেই। মাসিমা প্লিজ, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে, আমাদের এক্ষুনি যেতে হবে। এই চল তো তোরা, চল। এই শোনো, বলছি তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না, আমার একটা উপকার তোমাকে করতেই হবে। আমি আবার কি করবো? তুমি তুমি একটা ঠিকানা লিখে নিতে পারবে? ঠিক আছে, তুমি ওকে এই ঠিকানাটা দেবে, দিয়ে বলবে একবার যেমন করে হোক আমার সঙ্গে যেন দেখা করে। এখানেই দেখা করতে চাইলো না, আর আপনার বাড়িতে দেখা করবে? তুমি ওকে বলো, ওকে বলো যে আমার জীবন মরণ সমস্যা, একবার যেভাবে হোক যেন দেখা করে, কারণ একমাত্র ও আমাকে বাঁচাতে পারে। ঠিক আছে, বলে দেব। মাসিমা চলুন। কোথায় যাব? মাসিমা একবারও থানায় যাবেন না, ইভান তো কাল রাত থেকে লকআপে আছে, ওকে একবারও দেখবেন না। আপনি আপনি রিকোয়েস্ট করলে হয়তো অফিসার ইভানকে ছেড়েও দিতে পারে। বলছো মানে আমি বললে ওরা ইভানকে? চলো তাহলে একবার যাই থানাতে। এসো, রাইজিং স্টার ল কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের মধ্যে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব।